when AB de Villiers says it's tough to get down to Saqib, then it's tough to get down to Saqib. এক একজনের কাছে সাকিব এক এক রকম। অ্যালান ডোনাল্ডের কাছে সাকিব ভয়ঙ্কর বিশ্বমানের। তৃতীয় দিনে সমানে সমানে লড়েছে দুই দল, তাতেও ব্যক্তিগত পারফরমেন্সে সাকিবই উজ্জ্বল। 26 ওভার হাত ঘুরিয়ে 59 রানে সাকিবের 3 উইকেট। ডোনাল্ডের আশা চতুর্থ দিনেই সংখ্যাটাকে 5-এ রূপান্তর করবেন টাইগার অলরাউন্ডার। Telling a few of the guys about when AB de Villiers says it's tough to get down to Saqib, then it's tough to get down to Saqib. যখন ডি ভিলিয়ার্স বলেন সাকিবকে খেলা কঠিন, তার মানে সাকিবকে খেলা বেশ কঠিন। সে অসাধারণ একজন বোলার। রঙ্গনার সাথে সে যখন কথা বলে মুগ্ধ হয়ে শুনি। বোলিং নিয়ে তার নিজস্ব একটা জগৎ আছে। সে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। আশা করছি নিজের ক্যারিয়ারে কাল সে আরেকটা 5 উইকেট যোগ করবে। তিন নম্বর দিনের খেলা শেষে টাইগাররা যেখানে দাঁড়িয়ে সেটাকে কোনোভাবেই ড্রাইভিং সিট বলা যায় না। এর পেছনে দায়টা সবচেয়ে বেশি পেসারদেরই। যে উইকেটে লঙ্কান পেসাররা দাপট দেখিয়েছেন, সেই একই উইকেটে ব্যাকফুটে টাইগার পেস ইউনিট। ডোনাল্ড তবুও আশাবাদী, এমনকি ইবাদতের বোলিংয়ে তিনি যে রীতিমতো মুগ্ধ সেটাও জানাতে ভুলেননি। আমি ছিলাম প্রথম ব্যক্তি যে বলেছিল নতুন বলে ভালো করাটা জরুরি। ওদের ব্যর্থ বলবো না, ওরা মাত্র টেস্ট খেলা শুরু করেছে, এখনও শিখছে, আমরাও তাদের শেখানোয় ব্যস্ত। ওদেরকে দোষারোপ করার সুযোগ নাই। তবে ইবাদত আজকে যেভাবে বল করেছে তা অসাধারণ ছিল, অবিশ্বাস্য। এখনও দুই দিনের খেলা বাকি, হতে পারে যে কোনো কিছুই। ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে এসে সেটাই মনে করিয়ে দিয়েছেন নাভিদ নেওয়াজ। 4th দিনে 90-95 রান অনেক বড় রান। আমাদের জন্য প্রথম সেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো উইকেট হারানো যাবে না, বেশ সতর্কতার সাথে খেলতে হবে। আশা করছি আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো। কালকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ম্যাচের গতিপথটা বদলে দিতে এই দিনটাই যথেষ্ট। টুমরো উইল বি আ ক্রুশিয়াল ডে। তিন দিনের খেলা শেষে টাইগাররা এখনও 83 রানে এগিয়ে। চতুর্থ দিনের প্রথম সেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিশ্চিতভাবেই সেদিকেই চোখ টিম টাইগার্সের, লঙ্কানদেরও নয় কি। উৎস মাহমুদ, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।